নাউন কাকে বলে? নাউন কত প্রকার ও কি কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা, পদার্থ, কোনো কিছুর সমষ্টি প্রভৃতির নাম বোঝায় তাকেই নাউন বলে। সহজ ভাষায় কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। নাউন চেনার সহজ উপায়। আমরা যা কিছু দেখতে পাই তাই হলো নাউন বা বিশেষ্য পদ, যেমন ম্যান, বিস্ট, বার্ড ইটিসি। যা কিছু কানে শুনতে পাওয়া যায় তার প্রত্যেকটির নামই হচ্ছে নাউন বা বিশেষ্য পদ। যেমন আমরা সাউন্ড শুনতে পারি, সো সাউন্ড হচ্ছে একটা নাউন বা বিশেষ্য পদ। মিউজিক, এটা একটা নাউন। সং, গান যেটা আমরা কানে শুনি। টক, কথা যেটা আমরা শুনি, এইসবগুলো হচ্ছে নাউন। যা কিছু শরীর দ্বারা অনুভব করা যায় বা বুঝতে পারা যায় তার প্রত্যেকটির নামই হচ্ছে নাউন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার নিজের শরীর দিয়ে যা কিছু সে অনুভব করতে পারে বা বুঝতে পারে তার প্রত্যেকটির নামই হচ্ছে নাউন। যেমন হট, হট মানে হচ্ছে গরম, যেটা আমরা অনুভব করি। কোল্ড, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, যেটা আমরা ধরতে পারি না কিন্তু অনুভব করতে পারি। ইয়ার মানে হচ্ছে বাতাস। সো এই শব্দগুলো হচ্ছে নাউন। তাহলে আমরা দেখব যে আমরা যা কিছু অনুভব করি তার প্রত্যেকটির নামই হচ্ছে নাউন। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আবার শরীর দ্বারা অনুভব করা যায় না, সেই সমস্ত জিনিসগুলোর নামও কিন্তু নাউন হতে পারে। যেমন আমরা চোখ দিয়ে দেখতে পারি না, অনুভব করতে পারি না, কান দিয়ে শুনতে পারি না। অনেস্টি, অনেস্টি মানে সততা, এটা ধরা যায় না, শোয়া যায় না, অনুভব করা যায় না, এটা একটা নাউন। আবার যদি বলি পোভার্টি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, এই দারিদ্রতা বা পোভার্টি এটাকে আমরা অনুভব করতে পারি না, ধরতে পারি না, শুধু চিন্তা করতে পারি। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এই শব্দগুলোও কিন্তু নাউন। এখন দেখব নাউন কত প্রকার ও কি কি। আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে নাউনের ক্লাসিফিকেশন দেখব। অবস্থা বিচারের শ্রেণী বিভাগ, অর্থাৎ একটা নাউন ঠিক কোন অবস্থায় আছে তার উপরে বিচার করে আমরা একটা শ্রেণী বিভাগ করব, এবং নাউনের গণনাযোগ্যতা বিচার করে আমরা আরেকটি শ্রেণীতে নাউনগুলোকে ভাগ করার চেষ্টা করব। তো প্রথম যেটা আমরা বলেছি যেটা হচ্ছে নাউনের অবস্থা বিচারে, অর্থাৎ নাউনটি কোন অবস্থায় আছে তার উপরে বিচার করে আমরা নাউনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এখন দেখি কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনটা আসলে কি, আমরা কিভাবে বুঝবো এটা কনক্রিট নাউন? তো কনক্রিট নাউন হলো সেই সমস্ত বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, অর্থাৎ আকার আকৃতি আছে, এমন কিছু কিছু জিনিসের নামকে আমরা কনক্রিট নাউন বলতে পারি, অথবা যে যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, যেমন দেখা যায়, গন্ধ নিয়ে অনুভব করা যায়, ধরা যায়, ছোঁয়া যায় ইত্যাদি। অর্থাৎ কনক্রিট নাউন হলো সেই সমস্ত বস্তুর নাম যে বস্তুগুলো আমরা দুই চোখ দিয়ে দেখতে পারি, অনুভব করতে পারি, ধরতে পারি, আকার আছে, আকৃতি আছে, এমন কিছু জিনিসের নামকে আমরা সাধারণত কনক্রিট নাউন বলবো। যেমন ধরো যদি বলি কাউ, গরু, আমরা ধরতে পারি, দেখতে পারি, শুয়ে দেখতে পারি, বুক, সিলভার, বিল্ডিং, আকার আছে, আকৃতি আছে, তো এই নাউনগুলোকে সাধারণত আমরা বলবো কনক্রিট নাউন। এখন দেখব অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর গুণ বোঝায় তাকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলে। অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাউন বা গুণবাচক কোনো জিনিসের নাম, অর্থাৎ যে শব্দ দিয়ে আমরা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর গুণের কথা প্রকাশ করি সেই শব্দগুলোই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। যেমন ধরো হচ্ছে গুডনেস, কাইন্ডনেস, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, ফাদারহুড, পিতৃত্ব, এটা একটা মানুষের গুণ। কাইন্ডনেস, দয়া, এটাও একটা মানুষের গুণ। চাইল্ডহুড,
শৈশবকাল। তো এই শব্দগুলো সাধারণত অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এখানে বলে রাখা ভালো যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনকে তুমি, তার কোনো বাহ্যিক আকৃতি নেই, এটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র চিন্তা করা যায়। যেমন ধরো কাইন্ডনেস, দয়া, এটাকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, বাহ্যিক কোনো আকার আকৃতি নাই। এটা হতে পারে গুণবাচক অথবা দোষবাচক, এরকম ধরনের কোনো শব্দ। এবার আমরা আলোচনা করব কনক্রিট নাউন নিয়ে। যেমন কনক্রিট নাউনকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কনক্রিট নাউনকে আমরা এই চার ভাগে ভাগ করে থাকি। দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নাউনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ একটা নাউনকে গণনা করা যায় কি গণনা করা যায় না এই বিচারে, অর্থাৎ গণনাযোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল শব্দটির অর্থই হচ্ছে গণনাযোগ্য, অর্থাৎ যে নামগুলো বা যে ব্যক্তি, বস্তু বা পদার্থের নামগুলো আমরা সাধারণত গণনা করি বা গণনাযোগ্য বা গণনা করতে পারি, সেই সমস্ত নামগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন। যদি তুমি ধরে নাও পেন, পেন কি তুমি গুনতে পারো? হ্যাঁ, পেন আমরা গুনতে পারি। বুকস, যেমন বই, আমরা একটা একটা করে গুনতে পারি। অর্থাৎ যে নামগুলো বা যে জিনিসের নামগুলো আমরা গণনার জন্য ব্যবহার করি বা গোনা যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে আনকাউন্টেবল, যেটা হচ্ছে গণনা করা যায় না সাধারণত, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ গণনার যোগ্যতার উপরে ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কাউন্টেবল, যেটা গণনা করা যায়, আর একটা হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলো আমরা গণনা করি না, গণনা করতে পারি না, কিন্তু যে নাউনগুলোকে আমরা পরিমাপ করতে পারি বা ওজন করতে পারি। যে নাউনগুলোকে আমরা সাধারণত গণনা করি না, বাস্তব জীবনে আমরা সেগুলো পরিমাপ করে ব্যবহার করি। যেমন ধরো পানি, আমরা গণনা করতে পারি না, কিন্তু সেটা পরিমাপ করে ব্যবহার করতে হয়। তেল, এরকম কিছু কিছু পদার্থ আছে যেগুলো আমরা সাধারণত গণনা করি না, পরিমাপ করি। তো গণনা করা যায় না বিধায় এই সমস্ত জিনিসের নামগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। তো যে নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, আর যে সকল নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় না, অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে, তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। যেমন অনেস্টি, ওয়াটার, সল্ট ইত্যাদি। উপরোক্ত সব কিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে নাউনকে মোটামুটিভাবে পাঁচ ভাগে ভাগ করা যায়। তাহলে উপরের সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা দেখছি যে নাউনকে মোটামুটিভাবে তুমি পাঁচ ভাগে ভাগ করতে পারো। যেমন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্র্যাক্ট নাউন। মোটামুটিভাবে নাউনকে আমরা সর্বসাকুল্যে এই পাঁচ ভাগে ভাগ করতে পারি। তো আজকের আলোচনা এ পর্যন্তই।